এখন যে ড্রয়িংটা করব, স্টেপ বাই স্টেপ, টু দিয়ে ডাক অর্থাৎ হাঁস, আমি দেখাচ্ছি কিভাবে। প্রথমে আমি একটা টু লিখলাম, আবার টুটাকে এখানে আমি লিখে নিচ্ছি, আবার আমি এই টুটাকে এখানে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, এই এই এটার সঙ্গে এটার মিল থাকবে, তারপরে ডিফারেন্স করব। এই এবার ডানাটাকে এঁকে নিচ্ছি, ঠোঁটটাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম, এই স্টেপ টানলাম, এটা এই 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 এটাকে জলটাকে দেখাচ্ছি, এই ডানা অর্থাৎ এই ফেদার গুলোকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এবার আমি ফাইনাল ড্রয়িং এ চলে যাচ্ছি। জায়গাটা একটু কার্ভ করে দিলাম, দেখো তোমরা এই যে স্টেপ ওয়ান কীভাবে অ্যারো চিহ্ন দিয়ে 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 দেখো দেখাচ্ছি আর কি, স্টেপ টু অ্যারো চিহ্ন দেওয়া, স্টেপ থ্রি, স্টেপ ফোর অ্যারো চিহ্ন দিয়ে ফোরটা দেখিয়ে দিলাম, স্টেপ ফাইভ, স্টেপ সিক্সে আমি এই আঁকাটাকে অর্থাৎ ডাক হাঁসটাকে আমি সম্পূর্ণ করলাম। দেখো এই ঠোঁটের স্টেপগুলো আমি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, ওয়ান টু থ্রি ফোর, এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ যদি ড্রয়িংটাকে লক্ষ্য করো তাহলে তোমরা সহজেই ডাক অর্থাৎ হাঁস আঁকা শিখে যাবে।